শুনলাম নাকি সে গ্রিক দেবী থেমিসের মূর্তি ভেঙে ফেলেছে। সত্য যদি হয় আমি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলবো, কারণ এখন তো ডিজিটালে আসে তত মিথ্যা আবদ্ধ আসে। যদি সত্য হয় আমি দোয়া করি যেন সত্যই হয়, ভেঙে গুড়িয়ে নস্যাত করে দিই ওটাকে। কোথাকার কোন থেমিস এস কে সিনহা যখন প্রধান বিচারপতি ছিল হিন্দুটা, তখন ওইটাকে এনে লাগাই দিয়েছিল। ব্যাপক প্রতিবাদের মুখে ওটাকে সরিয়ে বর্ধিত ভবন মানে অ্যানেক্স ভবনের সামনে রাখা হয়েছে। এখনও ঢাকা হাইকোর্টের ছবি দেখা গেলে ওই মূর্তির ছবিটা আগে দেখালে ওটা ভাঙতে হবে, গুঁড়ো করে দিতে হবে, কোনো মূর্তি চলবে না। এটা মূর্তি পূজার দেশ নয়, এটা তৌহিদের দেশ। তৌহিদ দেশে মুক্তি থাকতে পারে না। আফগানিস্তানের এককালে সম্রাট সুলতান মাহমুদ, তিনি যখন ভারত জয়ের জন্য পরপর 17 বার হামলা করেছিলেন, হিন্দুদের সবচেয়ে বড় মন্দির সোমনাথ মন্দির, সেখানে যখন উনি হামলা করলেন, তখন হিন্দুরা বলল যে আপনি আমাদের মূর্তিটা ভাঙবেন না, এখানে যত সোনা রূপা হীরা মরি মানিক আছে সব আপনি নিয়ে যান, মূর্তিটা ভাঙেন না। তো সুলতান মাহমুদ ছোট্ট জবাব দিয়েছিলেন, হাম মুসলমান হ্যায়, হাম বুধ শিকন হ্যায়, বুধ পুরুষ নাহি হ্যায়, আমরা মুসলমান, আমরা মূর্তি বিক্রেতা নয়, মূর্তি ভাঙ্গা জাতি। অত সবার আগে তো মূর্তি ভাঙা হবে, তারপর তো সোনা রূপের ব্যাপার হবে। এই মেজাজওয়ালা মানুষ কোথায় পাবে? আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এই মেজাজওয়ালা হন। আপনারা মুসলমান ঘরের মানুষ, ইসলামের দেশে মানুষ, মুসলমানদের ট্যাক্সের উপরে আপনাদের বেতন ভাতা হবে, দয়া করে মুসলমানদের মনের কথা শুনুন। 91% মুসলমানের দাবি অনুযায়ী এদেশে ইসলামী খেলাফত কায়েম করুন, এর বাইরে আর কোনো পথ খোলা নাই। ইসলামী খেলাফত কায়েম করার জন্য কয়েকটা বিষয় রয়েছে যেগুলো আগে জানতে হবে। ইসলামী নেতৃত্ব নির্বাচন করতে গেলে আপনাকে কয়েকটা শর্তটাকে মেনে নিতে হবে। 1, নেতৃত্ব নির্বাচন করে দলাদলি চলবে না, নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না, এগুলো মূলনীতি, হালকা করে মশলা নয়। দেখলাম বসে আছেন যারা পতিত স্বৈরাচারের বদমাশগুলো চোর সামনে কাতারে বসে আছে, ওর হা করে বসে আছে, এই 3 মাস পরেই তো আমরা ক্ষমতা যাচ্ছি। জি না, এরা যেন কখনোই ক্ষমতা না আসে, এরা যেন কখনোই ক্ষমতা না আসে। এক বড় মৌলানা সাহেব বসে আছে, একবার সাদা দাড়ি সাদা টুপি, এক সাফান সাফা, মনে করছে আমি তো এসে গেলাম বলি, আর তো কদিন পরে, 3 মাস পরে তো এই স্বৈরাচারই আমাদের জেল খাটিয়েছে। কিসের ইসলাম তোমাদের? মানবাট ইসলাম, ইসলাম কোশ্চিন কেন ক্ষমতা চেয়ে নেয় না? তোমরা তো ইহুদি নাসারা দালাল, ইহুদি নাসারা শিখিয়েছে ক্ষমতা চাও, ভোট যার বেশি হবে সেই নিতে হবে। জি না, ভোট বেশি হওয়া আর কম হওয়াটা সত্য মিথ্যার মানদণ্ড নয়, সত্য মিথ্যার মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহী। ওহির পক্ষে, কোরআন হাদিসের পক্ষে একজন যদি থাকে ওটাই আমাদের জন্য কাম্য। আজকে তোমার পক্ষে লোক বেশি আছে, কাল তোমার পক্ষে লোক নাই, তাহলে কি কোরআন পরিবর্তন হবে নাকি, হাদিস পরিবর্তন হবে নাকি? না, সত্য চিরদিন অপরিবর্তনীয়। কুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর, বলে দাও সত্য তোমার আল্লাহর পক্ষ থেকে আসে, যে ইচ্ছা করে এটা মানুক, যে ইচ্ছা না মানুক, জাহান্নামের আগুন তার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। এদেশের মুসলমানরা কশ্চিন কাল এই পরিবর্তনশীল এই গণতন্ত্রকে মেনে নিতে পারে না। গণতন্ত্র মধ্যে দুটা পরিষ্কার শিরিক আছে। 1 নম্বর শিরিক হলো এই, জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, আমরা বলি আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস। কোনটা মানেন না আপনারা বলেন? কিসের জনগণ আস্তে আস্তে কালকে নাই? এখানে বলা অধিকাংশ রায় চূড়ান্ত, আমরা বলি হাদিসের বিধানে চূড়ান্ত, ওহির বিধানে চূড়ান্ত, অধিকাংশ রায় চূড়ান্ত নয়। এই দুটি শিরককে বরদাস্ত করে তার ইসলামের রাজনীতি করে, তার ইসলামের নামে গাদ্দারি করে, তার ইসলামের দুশ্মন তারা, এই করে তারা এই দেশে সর্বনাশ করে দিয়েছে। আমাদের সবচেয়ে আগে ভাগে প্রতিবাদ করে দিয়েছি এই পতিত স্বৈরাচার যেন কশ্চিন কালে ক্ষমতা না আসে। যারা বসে আছে
সেলিব্রিটিরা ক্ষমতায় গিয়েছ, তোমাদেরকেই বলছি এখন তোমাদের হাতেই ক্ষমতা। আর প্রথমে ইউনেস্কো বলছি আপনি সুদ বন্ধ করে ডাকে, ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষের খুশি করেছে আপনার ইতিহাস আমরা জানি, কিন্তু বিনা সুদের ঋণ দেওয়ার অভ্যাস করে কর্জে হাসানা দেন এর নিয়ম কারণ আমরা বলে দিয়েছি আমাদের বইয়ের মধ্যে, জাকাত ও সাদাকা বইটা পড়ুন, দেখুন ওমর ফারুক রামলের ঘটনা আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবি মুয়াজ্জিন জবলকে পাঠালেন ইয়ামনে, পাঠান সাহেব বললেন মুয়াজ্জ আমি তোমাকে এমন একটি দেশে পাঠাচ্ছি যেখানকার লোকেরা সব অমুসলিম, তুমি সেখানে গিয়ে তাদেরকে আগে কলমের শাহাদাতের দাওয়াত দিবা, যদি তারা কলমের শাহাদাত মেনে নেয় তো তাদেরকে পাঁচাত্তর সালাতের ফরজিয়াতের বিষয়ে দাওয়াত দিও, যদি তারা সেটা মেনে নেয় তো তাদেরকে জাকাতের দাওয়াত দিও, তখন তুমি তু খাজুন অগ্নিয়াহিম তুরাদ্দেলা ফকরাহিম, সেদেশের ধনীদের কাছ থেকে তুমি জাকাত নেবা আর সেদেশের গরিবদের মধ্যে ওটা বিতরণ করে দেবা। এরপরে যখন মুয়াজকে বিদায় দিচ্ছেন আল্লাহ রসুল নিজে পায়ে হেঁটে আর মুয়াজ আসে ঘোড়ার উপরে বসে, মুয়াজ যাও তুমি যখন ফিরবে আমাকে আর পাবে না, তিনি অ্যাবাউট টান করে বলছে আল্লাহ ইত্তাকিল্লাহ আল্লাহ, মুয়াজ যেন আল্লাহকে ভয় করে, মুয়াজ শুনছে শুনতে চলে গেলেন, উনি এলেন আর আল্লাহ রসুলকে পান নাই। এরপরে আবু বকর যেমন আসলো মাত্র আড়াই বছর, আবু বকর পর ওমর খেলাফতে আসলেন, এইবারে ওই এমন থেকে সারা জাকাত হকদার সবাইকে দিয়ে অনেক রাজস্ব বেঁচে গেল, তা এক তিন ভাগের এক ভাগ রাজস্ব উনি সব মদিনার রাজধানীতে ফেরত পাঠিয়ে দিলেন। ওমর এমন ধমক দিলেন তোমাকে পাঠিয়েছি কি আমি খাজনা আদায় করার জন্য, তুমি আদায় করবে ওখানেই বিতরণ করবে, ও দেশে গরিব দিয়ে দেবে, মদিনা কেন পাঠাচ্ছ আমার এখান থেকে অভাব নাই। তো মুয়াজ বিন জাবাল বলছে হে খলিফা যদি ইয়ামানের বুকে একজন হকদার থাকতো তো মুয়াজ কখনই আপনার কাছে পাঠিয়ে দিত না, আজকে পুরো ইয়ামানে একজন হকদার নেই যে জাকাত নেওয়ার অধিকারী। বাংলার ইতিহাস আজ 53 বছর ইতিহাসে এমন একটা রেকর্ড দেখাতে পারবে, হে গণতন্ত্রের দল দেখাও কোথা থেকে এখন পর্যন্ত আমেরিকায় 19% দারিদ্র সীমার নিচে বসবাস করে, লম্বা লম্বা কথা বলো, ইসলামের ইতিহাসের ধারে কাছে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। পরের বছরে উনি 2/3 পাঠিয়ে দিয়েছেন, আবার বকা খাইছে ওমরের কাছে, পরের বছরে সবটাই পাঠিয়ে দিয়েছে, ওমর বলছে কি শুরু করলে, আমার দেশে কোনো হকদারি নেই দেবো নেই দেবো কাকে। ইসলামের ইতিহাস আমরা আমাদের জাকাত সাদাকা বইয়ের মধ্যে তুলে ধরেছি, এগুলো পড়ার জন্য জানার জন্য শেখার জন্য, ইসলাম সম্পর্কে আদৌ কোনো ধারণা নেই তোমাদের, তোমরা যদি দেশের দায়িত্ব গ্রহণ করো তোমরা দেশকে আর ডুবিয়ে ফেলবে। এই তো আমেরিকা খুব খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছে, ভারত খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছে, ভারত আমেরিকা এরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে, এরা যদি কাউকে ধন্যবাদ জানায় বুঝতে পারত তোমাকে সর্বনাশ করে দেবে রাই বলেন তরদান মুসলমান কখনো ইহুদি নাসারকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না, আল্লাহ বলছেন অন্য আয়াতে ইহুদি নাসারা কখনোই মুসলমানদের উপরে সন্তুষ্ট হতে পারে না, আর সে ইহুদি নাসারা যদি তোমাকে খুব সন্তুষ্ট হয় তোমার উপরে বুঝতে পারবে তোমাকে সর্বনাশ করে ছাড়বে। আর একটা বাংলা প্রবাদ আছে আমেরিকা তার বন্ধু হয় তারা শত্রু লাগে না, এই শয়তানটা আসবে তোমাদের পিছিয়ে লাগবে দুদিন পরে তো বহু বস্তা বস্তা টাকা দেবে, তোমরা বাবা এই তো টাকা নেই গড়বড় ভেঙেছি ফেলে টাকা নিয়ে আবার পরে যা হবে, এই না ওমার নেওয়াই যাবে না টাচ করা যাবে না। ভারত পশ্চিমকালে বাংলাদেশে বন্ধু নয়, তারা তাদের স্বার্থেই বাংলাদেশের সহযোগিতা করেছিল, আজকে পদ্মা শুকিয়ে গিয়েছে আজকে তিস্তা শুকিয়েছে, কারা শুকিয়েছে এগুলা সব ভারত শুকিয়েছে, তারা আমাদের শুকিয়ে মারছে ডুবিয়ে মারছে, তা আমার বন্ধু তারা খুশি হওয়া মানে কি আমাকে ধ্বংস করা, সাবধান তারা রাজনীতি করো রাজনীতিটাকে বোঝো এবং শিখো, কশ্চিনকালে ওদের রাজধানী যেন দেখি না যে আমাদের কোনো নেতা ওদের রাজধানী গিয়ে সেজদা করতেছে, এখন দিন পালিয়েছেন
পালানোর জায়গা তো আর এখন নাই, ঘুরি ফিরে উনি যেখান থেকে আসছিলেন সেখানেই গেছেন। মেন হ্যাঁ খেলাক না গো ও ফিহান ওই দেখুন, উনি ওখানেই ছিলেন দুই বোন, ওখানেই দুই বোন চলে গেছে, আর যাবে কোথায়? এখন তো শুনছি অবস্থা বলতে আরও খারাপ হবে, ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি নাকি আগেই করে গেছিল শেখ হাসিনা। ওই চুক্তির অধীনে আমাদের বর্তমান সরকার যদি বলে হে ভারত আমাদের বন্দী প্রধানমন্ত্রী ওখানে আছে ফেরত দেওয়া বাংলাদেশে, তোর অবস্থা কেমন হবে? যদি ফেরত দেয় কাল ঘেরাতে মাল ঘেরা, ঘুরি ফিরে ওই ঘেরা, আবার তোমার সাথে ক্যান্টনমেন্টে থাকতে হবে। এখানে যদি আয়না ঘরে বানানো থাকে আগে থেকে, ওই যদি আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া, আয়নাই থাকা লাগবে সারা জীবন, আর বেরোয় লাগবে না। কি জুলুম করেছে ডিজিডিএ ভাই, আয়না ঘরে মানুষকে রেখে দিয়েছে, শুনি হতম বঙ্গনা জীবনে আয়না ঘরে নামই শুনিনি। আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমাকে নিয়ে আয়না ঘরে ঢুকাই নাই, জীবনে সেলিম জানতে পারত না, আব্বা আসে না মরে গেছে। 8 বছর পরে বের করেছে গোলাম সাহেব ছেলেকে, বুড়ো হয়ে গেছে, তার বোন যা বিয়ে করেছে, মা মরে গেছে, সংসার কেউ নাই, খালি বাড়ি, তার জীবনটা একবার চিন্তা করতে পারেন? ওখানে ছিল একা, দুনিয়া এসে একা। ঠিক আর একজন ভাই একই অবস্থা, যে সরকার আয়না ঘর বানিয়ে নিজের দেশের নাগরিককে জুলুম করে তার তো দুনিয়াতে বাস করার অধিকার নেই। আর এই বলে গণতন্ত্র, এর চেয়ে ষড়যন্ত্র একটু থাকতে পারে? আল্লাহাক আমাদের দেশকে হেফাজত করুন এবং আমাদেরকে আমাদের ইসলাম নিয়ে বাঁচবার তৌফিক দান করুন, যে কোনো মূল্যে ওহির বিধান অনুযায়ী যেন দেশ পরিচালিত হয়, যেন আল্লাহ প্রাণ খুলিয়ে আমরা দোয়া করবো, আল্লাহ তুমি যে কোনো সুযোগে এদেশের মানুষের সামনে তোমার দিনকে বিজয়ী করো। যা কার মধ্যে করবে তুমি ভালো জানো, আমরা তো মানুষ জানি না। আমরা গত জুমায় আল্লাহ কাছে কাঁদিনি আমরা, আল্লাহ জালেম হটাও, সুরা নিসা 75 রাত বলিনি আমরা, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তুমি আমাদের জন্য নেতা পাঠিয়ে দাও, আমাদের সাহায্যকারী পাঠিয়ে দাও। বললাম শুক্রবারে নেতা চলে এলো, তো রোববারে পাঠায়নি, প্রাণ দিয়ে কানলে আল্লাহ পাক মানুষের প্রাণের কথা শোনে তার প্রমাণ কিন্তু আমরাই, তাই না? গেছি ডাক্তারের কাছে, সেও আপনার ভাষণ শুনে আমরা চমৎকৃত হয়ে গেছে, এই সময় এরকম কথা বলার দরকার ছিল, এমন সময় এমন কথা এসে গেল কিভাবে আল্লাহ জানে? আমি বললাম আমিও জানি না কিভাবে কথা এসে গেল, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বলি আল্লাহ কবুল করেছেন এবং আল্লাহ পাক বাংলার জমিনকে পরিবর্তন করে দিয়েছেন। এত চোখের পলকে পরিবর্তন যেটা হচ্ছে বাংলার জমিনে, ওটা বিশ্ব ইতিহাসের ত্যাগ লাগানো ইতিহাস, কোথাও এরকম হয় নাই। 17 কোটি মানুষের মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে তো দারুণ। এই সুযোগে এই দুষ্কৃতিকারীরা যারা আগে লুটপাট করে খাইছে, ওরা এখন ভুল পাল্টে ওরাও লুটপাট করবে এখন, অত সাবধান, লুটপাটে ঢুকবেন না, লুটপাট যারা করছো তারা ফেরত দাও, নইলে তোমার ঘুম হবে না। তো তুমি নিয়ে করবেটা কি, তোর বউ বললে ফেরত দাও, ছেলে বললে ফেরত দাও, মেয়ে বললে ফেরত দাও, তুমি কার খাবা, কার জন্য করছো ওগুলা? চুরি করে চোর করে ভালোভাবে বাড়ি ঘুমাতে পারে, পারবে না, অত ফেরত দেয় ওগুলা।